বড়মার চিঠি ঘিরে বিতর্ক ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাংসদ মমতা ঠাকুরের দাবি সই জাল করা হয়েছে বড়মার তদন্ত হোক সামনে আসবে সত্য পাল্টা চ্যালেঞ্জ শান্তনু ঠাকুরের ঠাকুরনগর ঠাকুর বাড়িতে যেন রাজনৈতিক বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না একের পর এক বিতর্কে মতুয়ারাও কিছুটা তিতি বিরক্ত প্রধানমন্ত্রীর সভার পর গাছ বিতর্ক এবার আবার বড়মার চিঠি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে যা কিনা থানা পর্যন্ত গড়ায় সোমবার সাংবাদিক বৈঠক করে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর দাবি করেন রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাশে মোদী সরকারকে সমর্থন করে বড়মা বিনাপানি দেবী এই চিঠি লিখেছেন শান্তনু আরও দাবি করেন বড়মা চিঠিতে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাশে মোদী সরকারকে সমর্থন না করে তাহলে মতুয়াদের পাশে পাবে না নেত্রী বড়মা বিনাপানী দেবীর বড় বৌমা তথা বনগা লোকসভার সাংসদ মমতা ঠাকুর দাবি করেন বড়মার সই জাল করা হয়েছে কারণ বড়মার বয়স একশো বছর দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ তাই সই করার মতো অবস্থায় নেই তিনি নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন মমতা ঠাকুর কমপ্লেনটা এই কারণে যে জিনিসটা একেবারেই মিথ্যে যে বড়মা সেই অবস্থায় নেই যে বড়মা একটা চিঠি লিখতে পারে এবং ওরা বলছে যে বড়মা নিজে সই করেছে সইটা সত্যসত্যই আমরা মনে করি যে এটা জাল শান্তনু ঠাকুরের নামে গাইঘাটা থানায় এই মর্মে অভিযোগ করেছেন তিনি এদিকে সাংসদকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বড়মার নাতি শান্তনু তিনি বলেন হস্তলেখা বিশারদকে দিয়ে সই পরীক্ষা করানো হোক তাহলেই সত্য জানা যাবে চিঠি নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গেছে গোটা ঘটনার পেছনে বিজেপিরও হাত থাকতে পারে বলে মনে করছে তৃণমূল তাদের দাবি বড়মার ঘরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যাচাই করা হোক কথাবার্তা মমতা ঠাকুর এটা করবে তার রাজনৈতিক প্রতিষ্ঠা পাওয়ার জন্য মার দীর্ঘদিনের লড়াই ছিল উদ্বাস্থ এবং তার স্বামীর দীর্ঘদিনের লড়াই এবং এটাও জানতে হবে আপনাদের যে এই ঠাকুরনগর ঠাকুর ল্যান্ড এন্ড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড উনিশশো সালে যখন এই প্রতিষ্ঠা লাভ করে তখন এটা ভারতবর্ষের প্রথম উদ্বাস্তু কলোনি হিসেবে গণিত হয় তারাই উদ্বাস্তু আন্দোলনের সঙ্গে যুক্ত থাকবে এবং বড় চিঠি দিয়েছে এটা অস্বাভাবিক কিছু নয় এটাই স্বাভাবিক মমতা ঠাকুর যদি এটাকে অতিরঞ্জিত করে নিজের গদি সামলানোর জন্য দলদাস হয়ে দলের কাছে মাথা বিক্রি করে যদি করে তাহলে আমি ধিক্ষার জানাই মমতা ঠাকুরকে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ঠাকুরনগর